নিহারি বা নেহারি একটি জনপ্রিয় মাংস মিশ্রিত ঝোলযুক্ত খাদ্য বিশেষ এই খাবারটা মূলত আমরা সকালবেলা খেয়ে থাকি রুটি লুচি বা পুরির সাথে যার যেটা দিয়ে পছন্দ আজকে ঘুরতে ফিরতে চলে এসেছি আমাদের সিটি বাজারের ঠিক এই জনপ্রিয় খাবারগুলোর দোকানে। তো প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় তো কখনো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি আবার কখনো শেয়ার করা হয় না তো আজকে চলে এসেছি আমরা মিম চা নেহেরি হাউস এই দোকানটাতে কিছু খাবো বলে আর সেই সাথে দেখা হয়ে গেছে হঠাৎ দেখা লাভলোর সাথে তো আর কোনো কথাই নেই অনেক গল্প অনেক আড্ডায় আমরা কিন্তু অপেক্ষা করে হলো এই খাবারের স্বাদ আমরা নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন চাচা খুব সুন্দর করে খাবারের বর্ণনা দিচ্ছিলেন দোকানে খেতে হলে অবশ্যই লাইন ধরে থাকতে হবে যে খাবারের স্বাদ বেশি সেই খাবারের দোকানে অনেক ভিড় হয়ে থাকে আর এই জায়গার খাবারগুলো দেখলেই না অনেকটা লোভ লাগে তো কি বলবো সব সময় তো আর খাওয়া হয় না শুধু দেখেই যাই দেখেই যাই আজকে না হয় খেয়েই বলবো যে কেমন আমি তো বলার আগে আপনারা শুরুতে শুনে নিয়েছেন খাবারের স্বাদ অনেক ভালো তো যাই হোক সেই সাথে এখানে মালাই চা থেকে শুরু করে সব রকমের চাই পাওয়া যায় আর আমার ছোট্ট তাস্পিয়াও কিন্তু চাটা অনেক পছন্দ করে ইদানিং আমরা যদি কোথাও চা খাই তাকেও চা খেতে হবে এই যে দেখেন সে কিভাবে চা খাচ্ছে আর সে এই বয়সে ভালো খাবারের স্বাদটা বুঝে গেছে কোন খাবার কেমন আর কিভাবে খেতে হয় তো যাই হোক আজকে ঘুরতে ফিরতে পরিবারের সাথে একটু সময় কাটিয়েছি খুব ভালো লাগছে মাঝে মধ্যে নিজের জন্য কিছুটা সময় ব্যয় করে হলেও কিছুটা আনন্দ উপভোগ করতে হয় আমাদের একঘেয়েমি জীবনে চলতে চলতে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি কিছু স্মৃতি মনের মধ্যে থাকে আবার কিছু স্মৃতি বলতে বলতে আমরা অয ধারা কেঁদে ফেলি তো এই ধরনের স্মৃতিগুলো আমি সবসময় স্মরণ করি মাঝে মধ্যে আপনাদের সাথেও শেয়ার করি আর কিছু আনন্দের মুহূর্তগুলো আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি আশেপাশে যতগুলো দোকান আছে সব দোকানেরই খাবারগুলো কিন্তু অনেকটাই ভালো আমি আস্তে আস্তে আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করব আর সেই সাথে এখানকার চাটা তো অবশ্যই শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকলে এরকম মজার খাবার মজার স্মৃতিগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সহজে তো আজ আর কথা নয় আমরা এখন চলে যাব এই মজার মানুষগুলোর সাথে সবসময় দেখা হবে সবসময় কথা হবে আর সেই সাথে আপনারাও আমার পরিবারের একটা অংশ বিশেষ আপনাদের সাথেও আমি সবসময় এই আনন্দগুলো শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ